আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আশা করছি আপনাদের আমাদের গত ভিডিওটি পছন্দ হয়েছে। যারা আমাদেরকে আরও নতুন নতুন টপিক নিয়ে কথা বলতে শুনতে চান, তারা আমাদেরকে কমেন্টের মধ্যে জানিয়ে দিতে পারেন আপনারা কোন ধরনের টপিক নিয়ে আলোচনা পছন্দ করবেন। আমাদের আজকের বিষয় হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কিভাবে দাওয়াত দিয়েছেন। জিন জাতি আল্লাহর বিস্ময়কর ও রহস্যে ঘেরা, এবং এই রহস্যে ঘেরা সৃষ্টি কোরআনের শতাধিক আয়াতে জিন শব্দের উল্লেখ পাওয়া যায়। মানুষের মতো তারাও আল্লাহর আনুগত্য ও ইবাদতের জন্য আদিষ্ট। ইরশাদ হয়েছে, আমি মানুষ ও জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জুরিয়াত আয়াত 56। মানব জাতির মতো তাদের ভেতরও আল্লাহ নবী ও রাসুল প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসুল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করেছেন? সূরা আনআম আয়াত 130। কোরআনের বর্ণনায় জিন জাতির ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে কিছু কথা রয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের মধ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। কোরআন ও হাদিসের একাধিক বর্ণনা থেকে জিনদের সঙ্গে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রমাণিত হয়। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির কাছে একাধিকবার দিনের দাওয়াত নিয়ে যান, এবং তার হাতে জিনদের এক ও একাধিক দল ইসলামও গ্রহণ করে। পবিত্র কোরআনে জিন নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে, যার শুরুতেই বলা হয়েছে, বলুন, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করি না। সূরা জিন আয়াত 1-2। সূরা আহকাফেও এমন একটি ঘটনার বিবরণ পাওয়া যায়, যেখানে স্বজাতির মধ্যে জিনদের ইসলাম প্রচারেরও বিবরণ এসেছে। ইরশাদ হয়েছে, স্মরণ করো, যখন আমি তোমার প্রতি জিনদের একটি দলকে আকৃষ্ট করেছিলাম যারা কুরআন পাঠ শুনেছিল। যখন তারা তার নিকট পৌঁছালো, তখন তারা বলল, চুপ করে শোনো। কোরআন পাঠ শেষে তারা নিজ সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের মর্মন্তদ শাস্তি থেকে রক্ষা করবেন। সূরা আহকাফ আয়াত 29-31। আল্লামা ইবনে ইসহাকের সূত্রে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ঘটনাকে হিজরতের পূর্বে বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরার পথে এক উপত্যকায় নামাজ আদায় করছিলেন। তখন জিনদের একটি দল তার কোরআন তেলাওয়াত শুনে থেমে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈমানের ঘোষণা দেয়। সম্ভবত তায়েফবাসীর আচরণে তিনি যে ব্যথা পেয়েছিলেন তার সান্ত্বনা স্বরূপ আল্লাহ তার প্রতি জিনদের দৃষ্টি ঘুরিয়ে দেন। আল্লামা ইবনে ইসহাক ও ইবনে সাদের মতে, সেই দলে দুই গোত্রের 70-90 জন জিন উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিনদের দাওয়াত দেন সেটা নিয়ে একটি কথা এসছে। ডক্টর খালিদ বিন উসমান আস সাবুত বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিনদের 6টি পৃথক সাক্ষাতের বর্ণনা পাওয়া যায়, যার মধ্যে 2 বার মক্কায়, 3 বার মদিনায় এবং 1 বার মদিনার বাইরে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। কখনো তিনি একা ছিলেন, আবার কখনো তার সঙ্গে সাহাবিদের কেউ উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নিজে তাদের দিনের দাওয়াত দিয়ে নিয়ে যেতেন, আবার কখনো কখনো জিনরাও তার কাছে আসত। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে বলা হয়েছে, মক্কায় অবস্থানকালে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভেতর কেউ যদি জিন বিষয়ে আগ্রহী হও তবে আমার অনুসরণ করো। ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাইহি বলেন,
আমি ছাড়া আর কেউ অগ্রসর হলো না। তিনি বলেন, আমরা চলতে চলতে মক্কার একটি উঁচু স্থানে পৌঁছালাম। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দিয়ে একটি বৃত্ত এঁকে আমাকে তার ভেতর অবস্থান করার নির্দেশ দেন। তিনি এগিয়ে গেলেন এবং দাঁড়িয়ে কোরআন খুললেন। এমন সময় অন্ধকার চারদিকে ছেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আড়াল হয়ে গেলেন। আমি তার আওয়াজ শুনতে পেলাম। এরপর অন্ধকার মেঘমালার মতো খণ্ড বিখণ্ড হয়ে গেল এবং তার একটি দল অবশিষ্ট থাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে ফরজ ফজর পর্যন্ত অতিবাহিত করেন, যা এসেছে মাওসুয়াতুল হাফেজ ইবনে হাজার আল হাদিসিয়া 4/600 নম্বর লেখাতে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাকে বর্ণিত অপর হাদিসে পাওয়া যায়, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে সাহাবায়ে কেরাম উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ফিরে এসে বলেন, আমার কাছে একদল জিন এসেছিল, আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে যান, আমাদের তাদের চিহ্ন ও তাদের আগুনের চিহ্ন দেখান। সহিহ মুসলিম আয়াত 450, হাদিস 450। তো এই ছিল আজকের বিষয়। আমরা নেক্সট আলোচনায় যাব যে জিনরা কোন বিষয়ে আদিষ্ট হয়েছিল, এবং এটার পরবর্তী পর্বে আপনারা যারা আমাদের সাপোর্ট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং আমাদের ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই, সামনে আরও কিছু নিয়ে আসছি আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে মোস্ট ইম্পর্ট্যান্টলি সাবধানে থাকবেন।